খেতে আসবে সেই জায়গাটা কিরকম এই দেখো, মানে একটা ঢোকার পর থেকে কিন্তু আমার একটা দারুণ অ্যাম্বিয়েন্স লেগেছে। মানে এখানে যে সাজানো গোছানো চেয়ারের ব্যাপারটা, চেয়ার টেবিল তো রয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এদের যে বাইরে দেওয়ালে যে পোস্টারগুলো দেওয়া রয়েছে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করেছে, বিভিন্ন জায়গাকে তুলে ধরেছে। এখানে পোল্যান্ডের ছবি দেখতে পাচ্ছি। তো যাই হোক, বেশ ডেকোরেশনটা বেশ সুন্দর রয়েছে। না 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 না, সব পোল্যান্ড নয়, এইবার কিন্তু শহরকেও তুলে ধরা হয়েছে, কৃষ্ণনগরকে তুলে ধরা হয়েছে এই ব্যানার পোস্টার এরকমের মাধ্যমে। অনেকেই আসছেন, বসছেন, খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছেন, তো আমিও কিন্তু অপেক্ষা করছি। যাই হোক, বেশ কিছু মেনু কিন্তু তোমাদের সামনে দেখাবো, অর্ডার করে দিয়েছি, চলো সঙ্গে থাকো এবার। আচ্ছা বন্ধুরা, অনেকক্ষণ ধরে কিন্তু খাবারের অপেক্ষা করছিলাম, আর দাদা বললেন যে এখানে ফেমাস আইটেম, আমি কিছু দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো অনেক ফেমাস আইটেম রয়েছে, কিছু তোমাদের দেখাচ্ছি। তো দাদা যেটা দিয়েছে সেটা হচ্ছে এই যে, মানে এই পুরো টেবিলটা খাবারে ভরে গেছে। আচ্ছা, এই জায়গায় হবে বন্ধুরাজ এগ রোল, আচ্ছা বন্ধুরাজ চিকেন রোল, আর চাইনিজ কম্বো আছে, চাইনিজ কম্বোর সাথে হবে এগ রাইস, এগ চাউমিন, দু পিস চিলি চিকেন, এক পিস ললিপপ, আর আপনার কাছে পাবেন মটন কষা, চিকেন ভর্তা, ভেজ পকোড়া, পনির পকোড়া, চিকেন সাথে তোমার চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। চাইনিজ কম্বোর মধ্যে আছে আপনার এক পিস ললিপপ, এগ রাইস, এগ চাউমিন, দু পিস চিলি চিকেন। আচ্ছা, এটা একটা কম্বো, তাই তো? হ্যাঁ। এটা প্রাইস কিরকম পড়ছে? এটা প্রাইসটা আপনার হচ্ছে চাইনিজ কম্বোটা হচ্ছে 100 টাকায়, আর মটন বিরিয়ানি হচ্ছে 120 টাকায়, আচ্ছা, আর চিকেন বিরিয়ানি 90 টাকা, আচ্ছা, আর এদিকে 60 রয়েছে, এটা প্রাইসটা কি রয়েছে? 40 টাকা পিস, আচ্ছা। আর এইখানে যেটা রয়েছে পনির পকোড়া হচ্ছে 20 টাকা, আর এদিকে মাটনের প্লেটটা রয়েছে, এটা মাটন কষা রয়েছে 2 পিস, একটা পিস রয়েছে 100 গ্রামে, 2 পিস আমি দিচ্ছি 240 টাকা, আচ্ছা। আর এদিকে চিকেনটা, চিকেনটা হচ্ছে 130 টাকা প্লেট। কটা থাকছে? ক পিস থাকছে? 4 পিস থাকছে, 4 পিস থাকছে। আর এদিকে তো আপনার গন্ধরা যে ইয়েটা রয়েছে, এটা হচ্ছে গন্ধরা চিকেন রোল 80 টাকায়, গন্ধরাজ এগ রোল 40 টাকায়। এটা একটু বলুন আমাকে, চিকেন ভর্তা, ভর্তা রয়েছে, ভর্তার কত প্রাইস রয়েছে? প্রাইস রয়েছে দাদা 140 টাকা চিকেন ভর্তা। তাহলে এটা খাওয়া যাক, দেখা যাক, ট্রাই করি কিরকম লাগে, দেখি একদম। তো দর্শক বন্ধুরা, অনেকক্ষণ ধরে মনে করছিল খাবো খাবো, খিদে পাচ্ছে, আর আমারও খিদে পাচ্ছিল। সামনে কিন্তু টেবিল জোড়া খাবার রয়েছে, তোমাদেরকে খাবারের দাম থেকে আরম্ভ করে খাবারের নাম সব দেখিয়ে দিয়েছি, এইবার খাবার পালা। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, আর এইখানে চলে এসে স্টার্টার দিয়ে স্টার্ট করা যাক, স্টার্টার স্টার্ট। এবার পনিরটাকে একটু দেখি, একটু ভেঙে দেখি, তোমাদের দেখাই। এই দেখো, এর স্টাফিংটা কিন্তু মোটামুটি পাতলাই রয়েছে, আর ভেতরে কিন্তু পনিরটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার একটুখানি ট্রাই করে দেখবো আমরা, এসো। দারুণ লাগছে, ভেতরটা পনির কিন্তু অনেকটা রয়েছে, ভালো লাগছে খেতে। এইবার এসছে সাটে, একটু স্টাফিংটা তোমাদের ভেঙে দেখাই। এই দেখো চিকেনটা দেখেছো, এইভাবে কিন্তু রয়েছে ভাই, ভাই দারুণ দারুণ। চিকেনটা খুব ফ্রেশ ছিল, খুব ফ্রেশ, খুব সুন্দর লাগছে, আর মশলাটা কিন্তু খুব ভালো করে পাঞ্চ হয়েছে, মিশেছে খুব সুন্দর, একটু খাই। পেঁয়াজ পড়ে যাচ্ছে,
পাকোড়া রয়েছে, ভেজ পাকোড়া দেখি কেমন রয়েছে, দেখিয়ে দিলাম এরকম সাইজ। ও দেখেছো, দারুণ দারুণ ভাই, এটা কিন্তু খুব ইউনিক লাগছে আমার, একটু ডিফারেন্ট। ও দাদা বলেছেন গন্ধরাজ, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বাইরের যে মানে গন্ধরাজের যে কালারটা, ফুড কালার হোক বা যেটাই হোক না কেন, দেখো আমি আমি মনে করি এই কালারটা আনতে গেলে কিন্তু ফুড কালার ইউজ করতে হয়, তো সেটা কিন্তু খুব ডিপ নয়, আমার এটা ভালো লেগেছে, একটু ট্রাই করি রোলটা এবার। এসো, বেশ বড় রোলটা, দারুণ খুব সুন্দর, মানে একদম ধরলেই না। এই দেখো দেখেছো, এই যে ছিঁড়লো, অনেক সময় কি হয় ময়দার রোল এরকম টামলে ছেড়ে না, সেটা কিন্তু অস্বস্তি হয়, কিন্তু এটা কিন্তু না, এই যে দেখো ছিঁড়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম, ট্রাই করি। বেশ ভালোই দেওয়া রয়েছে মাল মশলা। আমি নিয়েছি মাটন বিরিয়ানি, আরে মাটন বিরিয়ানি ভাই, কি কি রয়েছে, একটা মাটন পিস রয়েছে, একটা ডিম রয়েছে, একটা আলু, না এটা বলবো না মগা পিস, মানে মোটামুটি ভালো সাইজের একটা আলু রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে রাইস, অনেকটা কোয়ান্টিটি ভাই, অনেকটা এখানে প্রচুর কোয়ান্টিটি রাইস রয়েছে। এবার স্মেলটা কিন্তু করছে খুব ভালো, মাটন বিরিয়ানিকে অপেক্ষা করাতে নেই, আর একটুখানি ফার্স্ট বাইট, একটুখানি জুসি জুসি কিন্তু রয়েছে রাইসটা, একটু ট্রাই করি। প্রথম খেয়ে একটা কথা বলবো, বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, মানে বিরিয়ানির মধ্যে একটা মিষ্টত্ব রয়েছে। আর একটা জিনিস দেখাই, একটু নামাই, এই আলুটা ভালো লাগলো, নর্মাল একটা কোনো কোনো জায়গায় আলু দেখি কমলা হয়ে গিয়েছে, ডিপ হলুদ হয়ে গিয়েছে, মানে ওরকম লাগছে না, বেশ নর্মাল কালার, অরিজিনাল কালারের মধ্যে রয়েছে। এবার মাটন একটু দেখো, এসব ভাই রে ভাই, আর এই 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 যে এই যে খুলে বেরোচ্ছে, এই যে লেভেলটা, এই যে বাউন্সি পিস, খুব বাউন্সি, আর এই যে খাসিটাকে দু হাত দিয়ে খাবার মজাই আলাদা, মানে করতে হয় আমাদেরকে। অসাধারণ। তো বন্ধুরা, ওই যে মটনটা দেখছো এখানে কিন্তু দুটো মাটন ছিল, আমরা দুটো মাটন করেছিলাম, এইখানে একটা মাটন তুলে নিলাম, আর এইখানে মাটনটা দেখেছো, মাটনের বিরিয়ানি, ওদিকে আবার আলাদা করে মাটন নিয়েছি, তো জুসি মাটনটা লাগছে, একটুখানি গ্রেভিটা হালকা করে মাটনের উপর থেকে ছাড়িয়ে নিয়ে এটা দিয়ে একটু বিরিয়ানিটা, এই যে মেখে নেওয়ার ব্যাপারটা, এসো এই মেখে নিয়ে একটুখানি একটা বাইট মাটনটা, খুলে খুলে বেরিয়ে আসছে, এ কি বলবো আমি, আমাকে দু হাতও লাগাতে হচ্ছে না, মানে এই দেখো, এ দেখো, এ দেখো, এই দেখো, মাটন যদি এইভাবে বেরিয়ে আসছে তাহলে বুঝতে হবে যে কি লেভেলের কুক হয়েছে, এই লেভেলে রয়েছে, একটু ট্রাই করি, এসো। অসাধারণ, আমি এখন খাসি খেতে দেখ বাবা, চর্বিযুক্ত পিস দেখেছ, আমি ওই খেয়ে নিই একটু। ওহো বাবা রে বন্ধুরা, একটু এত যখন ট্রাই করলাম, একটু চিকেনটাই বা কেন ট্রাই করবো না, এই চিকেনটা রয়েছে, এই হচ্ছে চিকেনের পিসটা রয়েছে, নরম, হাতে নিয়েই বলে দিয়েছি, মুখে নিতে ভয় নেই, কারণ এতটাই আমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছি এই ব্লগ করতে করতে। গ্রেভিটা দেখেছো একেবারে সুন্দর, দারুণ দারুণ। তো এবার একটু চিকেনটা ট্রাই করি, এসো। ভালো লাগছে। এইবার একদম লাস্টের দিকে রয়েছি, সেটা হচ্ছে এই যে কম্বোটা, তোমাদের কম্বো সম্পর্কে বলে দিয়েছি, প্রথমেই দাম টাম সব বলে দিয়েছি, আর কম্বোটা এবার ট্রাই করে দেখবো। কম্বো এখন এই মুহূর্তে ভালো যাচ্ছে, মানে প্রত্যেকে যাচ্ছে কম্বো খেতে, কেন কম্বোতে একটা জিনিসের মধ্যে অনেক রকম আইটেম তোমরা পেয়ে যাচ্ছ, মানে কম্বোর একটা ফেসিলিটি, সব কিছু মিলিয়ে দারুণ দেখতে লাগছে, প্লেটিংটা খুব ভালো লাগছে, খেয়ে দেখবো কেমন লাগছে, জোরে বেশি বলে বললাম, এক নাগাড়ে বলে পেয়েছি, রাজধানী এক্সপ্রেস, খেয়ে দেখি। ভালো ভালো, বেশ ভালো লাগছে।
আর এটা ফ্রেঞ্চ ফ্রাই করি রাইসটা মানে ওভারঅল ভালো। আচ্ছা এবার আমি একটু চিলি চিকেনটা দেখি, মানে আমি দেখি মানে খাই আমি, ভুল হচ্ছে। এই হচ্ছে স্টাফিংটা এরকম রয়েছে, এই হচ্ছে তোমার চিকেন, ঠিকঠাকই রয়েছে এরকম চিকেন, মানে সাইজটা যথেষ্ট ভালো রয়েছে, নরমই লাগছে, ড্রাই করি। যথেষ্ট ভালো, তোমরা আসো খেয়ে দেখো কেমন লাগছে তোমাদের জানিও আমাকে। আমরা চিকেন ভর্তায় রয়েছি, মানে খাবারে চিকেন ভর্তা রয়েছি। আচ্ছা এই সামনে কিন্তু চিকেন ভর্তা আমরা এক প্লেট অর্ডার দিয়েছিলাম, যে ক্যামেরা ধরে রয়েছে সে হাফ হাফ খেয়ে ফেলেছে, এইখানে এরকম রয়েছে মানে পুরো ফুল ছিল, প্রথমেই দেখিয়ে দিয়েছি। এইবার একটুখানি চিকেন ভর্তাটাকে দিয়ে আমরা একটু রুমালি রুটি টেস্ট করবার জন্য নিয়েছিলাম, একটুখানি দেখি, বেশি খাবো না একটু অল্প করে, এটাই আমার পক্ষে অনেক, এটা পুরোটা রয়েছে। একটু রুটিটা নিয়ে ট্রাই করি চিকেন ভর্তা দিয়ে, দেখি কেমন লাগে, এসো। চিকেন ভর্তার মধ্যে চিকেনগুলোকে কিন্তু এইভাবে চপ করে দেওয়া রয়েছে, চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ, বাদবাকি কিন্তু বেশ সুন্দর করে কুকটা করেছে, গানটা ভালো হয়েছে, দেখি একটু দারুণ। একটু রুটি দিয়ে একটু ছিঁড়ে এই মাখিয়ে কেমন লাগে দেখি আরেকবার, পারফেক্ট, অসাধারণ, এসে খেয়ে দেখো, এটাই বলবো, মানে অনেক খাবার আমরা খেয়ে ফেলেছি, আর বেশি কিছু বলবো না। এবার আপাতত বাদবাকি খাবারটা খেয়ে নিয়ে হাত পা ধুয়ে তোমাদের ব্যাক করছি, সঙ্গে থাকো দেখতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, টোটাল তোমাদের এক্সপ্লোর করেছি ব্রাদার্স হাটের ফুড কোয়ালিটির সম্পর্কে, আলাদা করে কিছু বলার নেই, সব বলে দিয়েছি। আর যেখান থেকে শুরু করেছিলাম, যেই জায়গার থেকে, মানে আমার শহরের আবেগ ঐতিহ্য ভালোবাসা সবটাকে সেই ফ্রেমে রেখে শেষ করবে, তোমরা আসতে পারো ব্রাদার্স হাটে, এসে তোমরা এক্সপিরিয়েন্স আমাদেরকে বলো, আমাকে বলো তোমাদের কেমন লাগে, অবশ্যই আসো দেখো কেমন লাগে, সঙ্গে থাকো দেখতে থাকো। আর লোকেশনটা একদম এন্ডে তোমাদেরকে বেরিয়ে বলে দিচ্ছি, এটা ট্রেন্ডস, আমাদের বৌবাজারের যে কৃষ্ণনগর ট্রেন্ডস মার্কেট রয়েছে তার ঠিক অপোজিটেই পড়ে এই জায়গাটা, তো সেটা আমি বাইরে গিয়ে লোকেশনটা বলে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা তাহলে ঠিকানাটা হচ্ছে ট্রেন্ডস, যে মার্কেটটা দেখতে পাচ্ছ তোমরা শপিং মল, যেটা বৌবাজারে, তার ঠিক মুখোমুখি, এই দেখো এইখানে কিন্তু ব্রাদার্স হাট একদম এইখানে রয়েছে, তোমরা আসতে পারো খাওয়া দাওয়া করতে পারো। আর অ্যাকচুয়ালি বলে দিই ট্রেন্ডস আর যে এম বাজার ওই একই মাঝখানে কিন্তু এইটা পাবে। তো ধন্যবাদ দেখার জন্য, সবাই ভালো থেকো।